নমস্কার বন্ধুরা, সাগর নার্সারি আপনাদেরকে প্রেজেন্ট করছে মালটা লেবু চাষ। বিগত বছর আমরা এই সময় এই মালটা লেবুগুলি আমাদের বাগানে লাগিয়েছিলাম। যে গাছগুলির হাইট আপনারা দেখবেন সর্বোচ্চ 4 ফুট, 4.5 ফুট হাইটের মধ্যে রয়েছে। গাছে অসম্ভব সুন্দর ফল, অসম্ভব ভালো ফল ধরেছে। এই অল্প বয়সের গাছে এত ফল হয়ে রয়েছে যা দেখে আপনারাও আনন্দ পাবেন, এবং আমরা তো দেখছি। এবং ভবিষ্যতে এই মালটা চাষ আমাদের দেশে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারবে, আমাদের চাষি ভাইদের আর্থিক বিকাশে অনেক অনেক সাহায্য করবে। আমরা এই এক বছরের গাছে দেখছি ফুল ফুটে রয়েছে, গাছে প্রচুর ফুল রয়েছে, ফুলগুলি ধীরে ধীরে ছোট ছোট গুটিতে পরিণত হয়েছে, এবং গুটি থেকে প্রত্যেকটি পাতার তলায় দেখছেন গুটি রয়েছে, প্রত্যেকটি গাছেই ফুল রয়েছে, এবং গুটি থেকে ধীরে ধীরে ফল। এই ফলগুলো যথেষ্ট বড় হয়েছে আপনারা দেখছেন, এবং এই ফলগুলি বড় হওয়ার পাশাপাশি গাছে নতুন করে আবার ফুলও দেখা দিয়েছে। অর্থাৎ সারা বছর লাগাতার এই ফুল এবং ফলের একটা প্রতিযোগিতা হয়েই থাকে। আরেকটি গাছ, সেখানে ফুল ভর্তি ফুল হয়ে রয়েছে, এবং এই ফুলগুলো ধীরে ধীরে ফলে পরিণত হয়েছে। প্রতিটা পাতার তলায় দেখুন কি সুন্দর ফল, প্রত্যেকটি পাতার তলায় গুচ্ছ আকারে ফলগুলো হয়ে রয়েছে। একটি পরিণত মালটা গাছে প্রচুর ফুল এবং ফলের কারণে বছরে দেখা যায় 2 বছরের গাছে মোটামুটি 150 থেকে 200 পিস এবং তার থেকেও বেশি ফল দেখা যায়। আমরা 1 বছরের গাছে 30-40 পিস ফল পেয়ে থাকি। মালটা যথেষ্ট সুস্বাদু এবং মিষ্টি ফল, যেই কারণে তার বাজার মূল্যও যথেষ্ট ভালো, এবং আজও মালটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তাই বাজারে মালটার দাম অনেক বেশি। ভারতীয় চাষিরা যারা নিত্য নতুন চাষ করতে আগ্রহী, তারা নিশ্চয়ই এইটি দেখে উৎসাহ পাবেন কিভাবে একটা মালটা গাছে শাখাতে ফল ধরে, এবং তা ফল ফুল ফুল থেকে কিভাবে তা ফলে পরিণত হয়। অসম্ভব ভালো নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি, যেটা দেখে আপনাদের নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে এবং আধুনিক চাষি ভাইদের আনন্দ দেবে। আমি চাই, আমরা চাই আর্থিক সমৃদ্ধশালী বাংলা এবং আর্থিক সমৃদ্ধশালী ভারত, যা চাষ পদ্ধতির চাষবাসের মাধ্যমেই সম্ভব। তাই আপনাদের কাছে এই নিত্য নতুন প্রেজেন্টেশন আমরা তুলে করে থাকি। আশা করি আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে। যদি সত্যিই বন্ধুরা আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটির জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। নমস্কার, আমি সাগর নার্সারি থেকে আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।